আগামী 17ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে নর্দাম্পটনের ঐতিহ্যবাহী সংগঠন নর্দাম্পটন বাংলাদেশি অ্যাসোসিয়েশনের নির্বাচন। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে, একটি হচ্ছে টিম ব্রিট বাংলা, অপরটি হচ্ছে কমিউনিটি ভয়েস। নির্বাচনকে সামনে রেখে অবিরাম প্রচারণা চালিয়ে যাচ্ছেন উভয় প্যানেলের প্রার্থীরা। এদিকে টিম ব্রিট বাংলা প্যানেল মঙ্গলবার এনবিএ এর হল রুমে তাদের সর্বশেষ নির্বাচনী সভা করেছে। দর্শক, টিম ব্রিট বাংলা প্যানেলের নির্বাচনী সভার বিস্তারিত তুলে ধরছেন এম এ ফাত্থা চৌধুরী ফয়সল। NBA Northampton Bangladeshi Association. আগামী 17ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে নর্দাম্পটন বাংলাদেশি অ্যাসোসিয়েশন সংক্ষেপে NBA এর নির্বাচন। এবারে নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে, মোহাম্মদ আব্দুল কুদ্দুস এর নেতৃত্বাধীন টিম ব্রিট বাংলা এবং আকিক মেয়ার নেতৃত্বাধীন কমিউনিটি ভয়েস। নির্বাচনকে সামনে রেখে অবিরাম প্রচারণা চালিয়ে যাচ্ছেন উভয় প্যানেলের প্রার্থীরা। এদিকে টিম ব্রিট বাংলা প্যানেল মঙ্গলবার NBA হলে তাদের সর্বশেষ নির্বাচনী সভা করেছে। এ সময় নর্দাম্পটন বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। হাফিজ রিদওয়ানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়। সভার শুরুতে টিম ব্রিট বাংলা প্যানেল থেকে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল কুদ্দুস সবাইকে স্বাগত জানান। এ সময় সেক্রেটারি পদপ্রার্থী সলিসিটার জাবির মিয়া জেপি টিম ব্রিট বাংলা প্যানেলের সবাইকে পরিচয় করিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রার্থী সৈয়দ মামুন আলী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রার্থী সালিক আহমদ বাবলু, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার প্রার্থী আব্দুল কালাম, সদস্য প্রার্থী হাকিম আলী মনসুর, আব্দুর রকিব, বুরহানুদ্দিন, মাহিব আলী, আকবর আলী প্রমুখ। সবাই উপস্থিত লোকজনের বিভিন্ন প্রশ্নোত্তরের পাশাপাশি এবারের NBA নির্বাচনে টিম ব্রিট বাংলা প্যানেলকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে বক্তব্য দেন মকলিস মিয়া, দিলাল মিয়া, আজিজ খান, মুবাশির আলী, খলিল রহমান সহ আরও অনেকে। টিম ব্রিট বাংলা প্যানেলের ম্যানিফেস্টোর উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরে বক্তব্য দেন সেক্রেটারি প্রার্থী সলিসিটার জাবির মিয়া জেপি, চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কুদ্দুস, ভাইস চেয়ারম্যান প্রার্থী ইকবাল খান এবং সদস্য প্রার্থী শেফু মিয়া। এ সময় তারা সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেন। আজকে আমরা যে মিটিং করছি, মিটিং সাকসেসফুল, গুড টার্ন আপ হয়েছে ইনশাআল্লাহ। আমরা নর্থহ্যাম্পটন কমিউনিটি একটা বাংলাদেশি অ্যাসোসিয়েশন, একটা আমরা আগে দিয়ে আগ্রয়া নিতাম। আমরা পজিটিভ, আগামী রবিবারে ইলেকশন, আপনারা সব আপনারা ফ্যামিলির লইয়া আইবা, আই আমরা সাপোর্ট করবা, ব্রিট বাংলারে ভোট করিয়া আমরা সাকসেসফুল হবো ইনশাআল্লাহ। On behalf of the Brit Bangla panel, we ask that you vote for Brit Bangla, vote for change. We need to bring the center into the 21st century and move forward inshallah. পরিশেষে মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়। এবারের NBA নির্বাচনে কারা হাসবেন বিজয়ের হাসি, টিম ব্রিট বাংলা প্যানেল নাকি কমিউনিটি ভয়েস, তা দেখার অপেক্ষায় নর্দাম্পটনের ব্রিটিশ বাংলাদেশিরা। এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সল, NTV ইউরোপ নিউজ, নর্দাম্পটন।